এবার ভাবছি আমি হচ্ছে রত্নদে পুরী দিয়ে যাবো, ঠিক আছে? আমরা এখানে বসেছিলাম আমি আর তুষার, আর দেখে এখানে চলে গেলো সোজা এখান দিয়ে মালটা মধ্যে এই সময় ঝাঁপতে ছিল এই জায়গা দিয়ে, মেঘ আর রোদের মধ্যে মিলিত, ঠিক আছে? রত্নবাটি ইউনিক কালার করছে নীল আর সাদার মধ্যে, এরকম কালার নিয়ে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি, এমন একটা জায়গাতে কাজ করি, লোক আমার কাছে জিজ্ঞাসা করতে আসছে ভাই যে এটা মানে এটা প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, ঠিক দেখি পাবি ঠিক করতে হবে। 12টা বাজে, এটাকে রোদ দেওয়ার ডান, তো চলো নিচে যাই। জানি তোমরা ভিডিও বেসিক্যালি টাইটেল টেলার থাম্বনেল দেখে আজকে বোঝোনি, মানে আজকে কি ভিডিও করবো, মানে আজকে লাইফস্টাইল ব্লগ করবো, স্বাধীন কি করি বা কি না করি। আর যে ব্লগটা আমি শুরু করলাম ঠিক 11টা থেকে, এখন বাজে 11টা, ঠিক 11টা থেকে ব্লগটা শুরু করলাম, তো চলো কন্টিনিউ করতে হবে। আজকের দিন কি করি বা কি না করি স্বাধীন, সব তোমার সঙ্গে শেয়ার করবো। আর এখন যেরকম খাওয়ার সামনে, মানে হচ্ছে পরোটা আলু ভাজা, তো এটাকে খাবো, খেয়ে তারপর তোমার সঙ্গে আর যাবো বাইরে ব্লগ কন্টিনিউ করতে। তো চলো বাইরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। বাইরে না যে রোদ নেই, পুরো একদম মেঘলা, মেঘলা হওয়ার কারণটা হচ্ছে গাইস মানে দুদিন ধরে না বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে, তার জন্য একটা খেতে হবে শর্মা গাইজ আমি সত্যি দিচ্ছি। আর আমি জানি আজকে মানে কি করবো বা কি না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন, মানে কালকেও সেম কথাই বলেছিলাম, বাট কালকে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো। আর একটা কথা গাইজ, রথ কিন্তু চলে আসলো, ঠিক আছে? রথ কিন্তু চলে আসলো, সেই তার জন্য ভাবছি আমি আর তুষার এবছর রথটানতে পুরীতে যাবো, ঠিক আছে? যেটা বললাম মানে এবার ভাবছি আমি আর তুষার রথটানতে পুরীতে যাবো, ঠিক আছে? তার আগে তোমার একটা কথা বললি গাইজ, মানে আমাদের এখানে একটা রথ আছে, ঠিক আছে? বিগত 3-4 বছর ধরে চলে না, 3-4 বছর বেশি হতো, 2-3 বছর হয়তো, মানে 2-3 বছর হয়ে গেছে চলে না, সেই রথ এই বছর চলবে না, 2-3 বছর টানে না, চলে না, মানে একই তো ব্যাপার ভাই, টানে না চলে না, একই তো ব্যাপার। হ্যাঁ, সব আমার ভুল হয়েছে, তো যাই হোক গাইস, মানে ওই রথটা এই বছর মানে ঠিক করেছে, মানে 2-3 বছর ধরে মানে পুরো খারাপ হয়ে পড়েছিল, রথের চাকা মাকা সব মানে সব কিছু নষ্ট হয়েছিল, মানে কী কারণ ছিল, পার্টি পলিটিক্সের ব্যাপার ছিল গাইস, পার্টি পলিটিক্সের জন্য মানে রথ টানতো না, ঠিক আছে? অনেক ব্যাপার ছিল, তো সেই কারণে এই বছর মানে রথটাকে ঠিক করেছে, টানছে, টানবে, ঠিক আছে? তো সেটাকে আমরা দেখতে পাবো কত দূর কি করে, ঠিক তো? আর ইউ এক্সাইটেড? সেটাকে কার গাড়ি? আমার গাড়ি, কেটিএম। তো সেটাকে আমরা দেখতে পাবো, সেটাকে তোমার সঙ্গে কন্টিনিউ করবো। আজকে ভাই রোদটা দেখো, আজকে রোদ না মানে হালকা মানে রোদ আছে, ঠিক আছে? মানে মেঘ মেঘ আর রোদের মধ্যে মিলিত, ঠিক আছে? যেন ঈশের বিয়ে, কি নিয়ে বলছে, কিসের বিয়ে? আমার বিয়ে না, শিয়ালের বিয়ে না, আর এটা এখন টানবে তুষার হচ্ছে আমাছে গাছে, না দিলে আম পড়বে, টান 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 টান, রথ না এদিকে টান, এদিকে টানলে আম পড়বে গাছ দিয়ে, আম পড়বে গাছ দিয়ে, গাই আমাছে গাছে, সব আম তো খেয়ে নিয়েছিস, একটা আমও তো রাখিস নে, এদিক টাকা মানে আম সত্য করেছি ওই যে জায়গায়, একটা আমও রাখিস নি, সব আম গাছ খেয়ে নিয়েছে গাছের। তো গাইস ফাইনালি জায়গাটা কাদের, আর লোক না এখানে কে ঝাড়তে এসছে গাইস, ওই যে এখানে দেখতে পাচ্ছেন জানি না, এ কই গেল তুষার, এই দেখা যাচ্ছে না এখানে, তো এখানে অনেক বেগুন গাছ আছে, ঠিক আছে? এই জায়গাটা বেগুন গাছ আছে অনেক, ঠিক আছে? সেটাকে ওই লোকগুলো লোকটা না লোক ঝাড়তে এসে আমাদের দেখে এখান থেকে চলে গেল, বুঝলো, এখানে দেখে আমাদের চলে গেলো, ওইদিক ওইদিক চলে গেলো গাইস, মানে গেছে আমরা এখানে বসেছিলাম আমি আর তুষার, আর দেখে ওইখান থেকে চলে গেলো সোজা এখান দিয়ে মালটা মধ্যে এইসব ঝাড়তে এসলে এই জায়গা দিয়ে, এই জায়গায় অনেক সবজি গাছ মারছে, সব জায়গাটা কাদের, এটা তোদের কোন জায়গাটা, এই জায়গাটা কাদের, তোদের তোদের, যাই হোক গাইস, যাদেরই হোক মানে ওই লোকটা এসলো আমরা সাথে বলে মালটা এখান থেকে কেটে বললো, আস্তে আস্তে ওদিক করে কেটে বললো। সো গাইস তোমাদের আরেকটা কথা বলি, মানে গাইস কালকে আমি মানে কেন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে? মানে কন্টিনিউ না করার কারণটা হচ্ছে গাইস মানে কী বলো, মানে কালকে বাড়িতে একটা দিদি এসেছিলো, মানে আমার পাশে বাড়ির দিদি, মানে একটা ইউটিউব চ্যানেল খুলবে, মানে তার জন্য মানে খুলতে গাইস একটা প্রবলেম হচ্ছিল, তার জন্য কালকে এসেছিলো আমার বাড়িতে, মানে সে বলছে যে প্রবলেম হচ্ছে এইটা ওইটা প্রবলেম হচ্ছে, মানে কিছু একটা সলিউশন নিতে এসেছিলো, মানে আমার ভাই এটাই ভালো লাগে যে আমি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি, এমন একটা জায়গাতে কাজ করি, লোক আমার কাছে জিজ্ঞাসা করতে আসছে ভাই যে এটা মানে এটা প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, ঠিক দেখি পাবি ঠিক করতে, আমি আসো সমস্যা নেই,
তোমাদের বাড়ি এসেছিল অনেকক্ষণ ছিল প্রায়, তারপর বলছিলাম আমি মানে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মে মানে আমার কাছে লোক জিজ্ঞাসা করতেছে ভাই এটা কি সমস্যা হচ্ছে, সমস্যাটা মানে সেটাই ভালো লাগে, সমস্যা হওয়ার জন্য মানে আমার কাছে আসে মানে আমি যেই প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্মের লোক কইস না সেই প্ল্যাটফর্মের লোক মানে সেই ভালো লাগে। আর গাইস মানে রোদটা এখন পুরো মানে সেই লেভেলের রোদ, একটা চুপ করে একটা সিনেমা টিকিট দেখো সেই লেভেলে, তো চলো ডান একটা সিনেমা। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसाने री छोरी, रज धाम राधा जी की रज धानी लागे रज धानी लागे। सो गाइस 12টা বাজে, এটা কি রোজটা ডান, তো চলো নিচে যাই। সো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা এসেছি ঠিক রথের সামনে, তোমাদের দেখাও মানে রথটা কেমন, ঠিক আছে এই যে রথটা গাইস তোমাদের পুরো ফাইনালি দেখো রথটা মানে এবার ভাই একটা ইউনিক কালার করে কি সুন্দর একটা, দেখতে পাচ্ছেন যে জুম করে একটু রথটা বাট ইউনিক কালার করেছে নীল আর সাদার মধ্যে, এরম কালার ভাই করে না রথের, মানে গাইস এরম কালার রথের মানে ম্যাক্সিমাম সময় করেই না, ঠিক আছে ভাই রাস্তার যাওয়া মানে কিছু বলেনি, এরম রথের কালার করে না, তো দেখ বলো কমেন্ট করে বলো ভাই রথটা কেমন লাগে যারা দেখোনি, ঠিক আছে যারা দেখোনি ভাই রথটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কালার এটা মানে এখন এরকম আরও ডেকোরেশন হবে, এটা মানে ক্যামেরা তো ছোটো লাগছে আরও ডেকোরেশন হবে এটা, ঠিক আছে বহুত ডেকোরেশন হবে এখানে। আর গাইস মানে বলতে পারো এটা মানে রোদ ছোটোখাটো রথ ঘর একটা, ঠিক আছে মানে পুরীর মতো তো রথ হবে না গাইস, ছোটোখাটো আমাদের এই এলাকার একটা রথ, ঠিক আছে মানে এর মানে ছোটোখাটো আমাদের এলাকার এই রথটা বুঝলাম। হ্যাঁ ভালোই করে বলতে ঠিকই আছে গাইস, আর রথটা মানে চলবে স্যার রথ কবে জানি সে গাছ, এই যে কাজ হয়েছে মানে এখান থেকে কাঠের গুঁড়ো মতো ভর্তি এখানে কাজ হয়েছে, এই যারা ঠান্ডা আছে ভাই এই যেটা মানে কাজ হয়েছে গাইস সবই হবে মানে এরকম রথ ফথ এখানে ঘোরা মোড়া আরো অনেক কিছু এটা হবে, ঠিক আছে এখন অনেক কিছু কাজ বাকি আছে সব বোর্ড ঝেপিনে চলে গেছে দেখো, মানে গাইস কমেন্ট করে বলো আমার তো ভাই। আর ওই জায়গায় ট্রেন যাচ্ছে দেখতে মানে এই পাশে ঠিক রেল লাইন আর ট্রেন যাচ্ছে ওই জায়গাতে দেখো সেই লাগছে, আর এটা কমেন্ট করে বলো কেমন লাগছে গাইস আমাকে দেখতে, ঠিক আছে সেই লাগছে ছবি তুলে ছবি তুলে দাঁড়া ছবি ভালোভাবে ভালোভাবে এটাকে এখন টাটা দিয়ে চলে যাই, মানে এটাকে আবার দেখতে পারবা তোমরা ঠিক মানে যেদিন রথটা নামে সেদিন, ঠিক আছে সেটা এইসব কী করছিস যেদিন আমার রথটা নামে সেদিন তোমরা দেখতে পারবে এটাকে, তো চলো এখন বাড়ি চাই রোদে আমাদের ভালো লাগছে না এখন তো গাইস রথটাকে তোমরা দেখতে পারবা ঠিক 20 তারিখ মানে 20 তারিখ রথ, তো সেদিন দেখতে পারবা মানে সেদিন ব্লগ করবো আর ছোটোখাটো ব্লগ বা মিনি ব্লগ কিছু না কিছু করবো গাইস, গাইস জানি না যেটা কী করছি মানে এদিক ওদিক সেদিক দিয়ে ভিডিও করলাম, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো, আর ফেসবুক পেজ দেখলে পেজটাকে ফলো করে দিও কারণ ফলো দরকার ভাই, ফলো একটু কম আছে ফলো করে দিও, যারা দেখ বাই।